পাকিস্তানের খাইবার পাখথুন খাওয়া প্রদেশে আত্মঘাতী হামলায় চীনের পাঁচ প্রকৌশলী সহ অন্তত সাতজন নিহত হয়েছে এর কড়া প্রতিবাদ জানিয়ে বিস্তারিত তদন্ত চেয়েছে বেজিং গত এক সপ্তাহে পাকিস্তানে চীনা প্রকল্পে তৃতীয় হামলা এটি সাংলা জেলার বিশ্রামে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে হামলা চালানো হয় এতে চীনা প্রকৌশলীদের গাড়িটি খাদে পড়ে আগুন ধরে যায় চীনা প্রকৌশলীদের চারজন পুরুষ ও দুজন নারী দাসু জেলায় চীনা অর্থায়নে বাঁধ নির্মাণ প্রকল্পের দিকে যাচ্ছিলেন তারা দু সালে জুলাই দাসু জেলায় জলবিদ্যুৎ প্রকল্পে যুক্ত ১৩ চীনা নাগরিককে একই কায়দায় হত্যা করা হয় গত সোমবার রাতে বেলুচিস্তান নৌবাহিনীর বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সেনাসহ সহ অন্তত ছয়জন নিহত হয় এর আগে হামলা হয়েছে ওই অঞ্চলের কৌশলগত এক ঘাঁটিতে এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে যুক্ত চীনাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামাবাদের চীনা রাষ্ট্রদূত দাবি পূরণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান চীনের সুদৃঢ় বন্ধুত্ব নষ্ট করার অপচেষ্টাইগুলো